আজকে 10শে ফেব্রুয়ারি 2024, রোজ শনিবার, এখন 2টা 6 বাজে। তো এই যে মনে করেন যে সূর্য, ওই সূর্য, এই যে মনে করেন সূর্য, এই যে সূর্য, এই সূর্যের সাথে রান্নার অনেকটাই কানেকশন। যদি আপনার সূর্যের সাথে সরাসরি ডাইরেক্টলিভাবে যেটা আপনি পাক করতেছেন, যেটা করেন না কেন, আপনি আপনি লোহার হাঁড়িতে রান্না করতে পারেন, এটাও করতে পারেন, যদি সূর্যের উপস্থিতি যদি না হয় তাহলে সে রান্নার মানে পুষ্টিগুণ পাবে না। আপনাকে সূর্য এবং বাতাসের সংস্পর্শে আপনাদের রান্না করতে হবে। এখন হয়তো বা অনেকেই যারা ফ্ল্যাটে থাকেন তারা কী করেন, বিষয়টা হচ্ছে এটা যে যা আসলে যারা ফ্ল্যাটে থাকেন তারা কী করবেন, প্রশ্নটা অনেকটা কঠিন, চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তাদের তো কোনো ওয়ে নেই, উপায় নাই। সো তাদের জন্য একটাই উপায় যে আপনাকে, যদি আপনি সূর্যের আলো যদি না পান তবে আপনি বাতাসের আলোতে আপনি রান্না করতে পারেন, তবে সেটা যেন মাটির হাঁড়িতে হয়, স্টিলের হাঁড়িতে হয়, কাঁসার হাঁড়িতে হয় বা পিতলের হাঁড়িতে হয়, তবে মাটির হাঁড়িতে রান্না করলে আপনার সবচেয়ে বেশি পারফেক্ট। আমরা যারা গ্রামে বসবাস করি তারা আমরা কিন্তু এই খোলা অবস্থায় আমরা কিন্তু এগুলো রান্না করি, যেমন দেখেন খড় টড় যে সে হাবি ঝাবি যতগুলো আছে এগুলো দিয়ে কিন্তু রান্না করি, এবং কি এই রান্নাটা খুব টেস্ট হয়, মানে ভালো একটা স্বাদ পাওয়া যায়। সো সূর্যের সাথে এবং বাতাসের সাথে রান্নার সংস্পর্শে এপাত ওপাতভাবে জড়িত, সূর্যের আলোতে কিন্তু আপনার পুষ্টিগুণ লুকিয়ে আছে, এটা আমরা অনেকেই জানি না। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসুক মাটির হাঁড়িতে রান্না নতুনভাবে নতুন সিস্টেমে। তবে আমি রান্নাটা করতেছি আজকে কী বলে এটা, হিজল দীঘা চাল, হ্যাঁ দেখেন হিজল দীঘা চাল এবং ঢেঁকি ছাটা, হ্যাঁ 85% এখানে ফাইবার আছে। তো যাই হোক, আমি যে খাচ্ছি আপনারাও একটু খাওয়ার খাইতে শিখুন, অভ্যাস করুন, আপনার ছেলে মেয়েদেরকে এগুলো খাওয়ান, যেন নেক্সট প্রজন্ম আমাদের ঐতিহ্য কালচার এগুলো যেন আমরা ধরে রাখতে পারি, যেন আমরা ওয়েস্টার্নের দিকে না ধাবিত হয়। আজকে দেখবেন যে বড় বড় কাবাব, বড় বড় না, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের এখানে কাবাব টাবাব হাবি ঝাবি যে সেই যে কী যে লালা টুলি পাওয়া যায়, হ্যাঁ মাথায় নষ্ট,